বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা তিনটি বেডরুম, দুটি টয়লেট, তিনটি টয়লেট, একটি কিচেন, দুটি বারান্দা দিয়ে সামনে অসাধারণ একটি ফোস্টের ডিজাইন করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নেবেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পুরোপুরি কমপ্লিট করতে, কত টাকা খরচ হবে এবং ড্রয়িং প্ল্যানটি কীভাবে রাখা হয়েছে, সব কিছুই আপনাদের মাঝে এ টু জেড বিস্তারিত আলোচনা করব বা সব কিছু তুলে ধরব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে, আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন ভাবছেন, তারা এই বাড়িটির সম্পর্কে খরচের হিসাব থেকে শুরু করে সব কিছুর উপর একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ডিজাইন। তো আমাদের বাড়ির ডিজাইনটা ঠিক এরকম হবে। তো যখন এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি এভাবে সুন্দর করে নিতে পারেন। তো চলুন আমরা এই বাড়িটির ড্রয়িংটি দেখে আসি কীভাবে করা হয়েছে, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ড্রয়িং। তো আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন, তারপর আমি আপনাদেরকে সরাসরি বিস্তারিত দেখাতে নিয়ে যাব। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 42 ফিট এবং আমাদের এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 43 ফিট। টোটালি 1806 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি আরও কম জায়গার মধ্যেও আপনারা নির্মাণ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে মোট 3টি বেডরুম ব্যবহার করা হয়েছে বা 3টি বেডরুম রাখা হয়েছে। তো সামনে 2টি বেডরুম, তো 1টি বেডরুম বড় করে রাখা হয়েছে, আর 1টি বেডরুম মাঝারি এবং 1টি বেডরুম ছোট। তো প্রথমে সামনের যে মাস্টার বেডরুম বড় করে যে বেডরুমটা রাখা হয়েছে ওইটার সাইজ রাখা হয়েছে 16 ফিট বাই 15 ফিট এবং সামনের আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 16 ফিট বাই 14 ফিট এবং পিছনের বেডরুমের সাইজটা রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে অসাধারণ একটি ফোস্টের ডিজাইন রাখা হয়েছে বড় সড়ো করে 7 ফিট বাই 7 ফিট করে। তারপরে সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, ব্যালকনির সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি করে 2টি ব্যালকনি রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে ঢুকতে প্রথমে যে জায়গাটা ওই জায়গাটা রাখা হয়েছে 9 ফিট বাই 4 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম রানিং স্পেসের সাইজ রাখা হয়েছে 15 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট এবং আপনারা তারপরে দেখতে পাচ্ছেন আমাদের 3টা কিচেন টয়লেট রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। তো 3টা টয়লেটের মধ্যে 1টি কমন টয়লেট, 2টি মাস্টার টয়লেট। তো মাস্টার টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি করে একটি এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 7 ফিট করে এবং আরেকটি কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট করে। তো বন্ধুরা আশা করছি আপনারা মনোযোগ সহকারে বুঝে নিতে পারছেন। যদি ড্রয়িংটি বুঝতে কারো কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিচেন, একটি কিচেন রাখা হয়েছে, কিচেনটার সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 6 ফিট করে এবং আমাদের সিঁড়ির রুমটা সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 20 ফিট 9 ইঞ্চি করে রাখা হয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝে নিচ্ছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে ফিজিক্যালি পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে, কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এই বাড়ির সম্পর্কে এ টু জেড সব বিস্তারিত জানতে পারবেন এবং খরচের আইডিয়াও পেয়ে যাবেন। তো আমাদের এই বাড়িটিতে মোট 12টি কলম রাখা হয়েছে। তো 12টি কলমের উপরে পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের 12টি কলমের নিচে 12টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ রাখা হয়েছে 2.5 ফিট বাই 3 ফিট করে 4টি এবং 5 ফিট বাই 5 ফিট করে 8টি, মোট 12টি বেজ ঢালাই করা হয়েছে আমাদের এই বাড়িটিতে। তো আমাদের কলমের সাইজগুলো রাখা হয়েছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো বন্ধুরা আমাদের এ বাড়িটির যতগুলো দরজা রাখা হবে সবগুলো দরজার সাইজ রাখা হবে 7 ফিট বাই 3 ফিট এবং জানালার সাইজ রাখা হবে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং আমাদের বাড়ির টয়লেটগুলো সাইজ রাখা হবে 7 ফিট বাই 2.5 ফিট করে এবং আমাদের 4টি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে আউট বাড়ির কর্নার দিকে আমরা একটি
সেফটি ট্যাঙ্কি ঢালাই করেছি বা সেফটি ট্যাঙ্কি আমরা করেছি। তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে বাড়ির একটি কর্নারে এরকম সুন্দর করে একটি সেফটি ট্যাঙ্কি করে নিতে পারেন। তো সেফটি ট্যাঙ্কি করতে বেশি টাকা খরচ হয় না, অনেকে মনে করেন সেফটি ট্যাঙ্কি করতে অনেক টাকা খরচ হয়, আসলে মাত্র অল্প কয়টা টাকার জন্য আপনারা সেফটি ট্যাঙ্কি না করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে যায় বা বাড়ির ময়লাটা বাইরের দিকে দিলে অনেকে অনেক কথাবার্তা বলে। তো অনেকে আবার সেফটি ট্যাঙ্কির পাশেই আবার রিজার্ভ পানির যে রিজার্ভ ট্যাঙ্কি তারা করতে চায় অনেকে করে। তো আপনারাও চেষ্টা করবেন যে নিচের কাজগুলো অন্তত 100% করে আপনারা তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির শাটারিংয়ের কাজগুলো খুব সুন্দর করে আমরা শাটারিংগুলো করেছি, খুব দক্ষভাবে করেছি। এখানে আমরা বাঁশের কোনো আগাছাও বা কোনো নরম বাঁশ আমরা এখানে ব্যবহার করিনি এবং আমাদের উপরে শাটারিংগুলোও খুব সুন্দর করা হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের বাড়িটিতে আমাদের যে কলমগুলোর মধ্যে যে রড ব্যবহার করা হয়েছে 16 মিলি রড ব্যবহার করেছি আমরা 4টি এবং 12 মিলি রড ব্যবহার করেছি আমরা 2টি, মোট 6টি রডের মধ্যে আমাদের প্রত্যেকটা কলমে 6টি রড করে ব্যবহার করা হয়েছে। তো আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে এবং আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ধাপগুলো খুব সুন্দর করে করা হয়েছে যাতে উঠতে নামতে সমস্যা না হয়। এবং আমাদের সিঁড়িটা সোজা গিয়ে ডান দিকে গেছে, তো আমরা আসলে এল করে আমাদের সিঁড়িটা করেছি অনেক সুন্দর করে। তো আপনারাও আপনাদের বাড়ি সুন্দর করে এভাবে ড্রয়িং ডিজাইন করে তারপরে দক্ষ মিস্ত্রি দ্বারা বাড়ির কাজ করানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন বা বাড়ি করার চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আর একটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। আর ড্রয়িং ডিজাইন করাতে চাইলে আপনারা আমাদেরকে যদি করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা বাড়ির সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো প্রশ্ন করলে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের বাড়িতে এখন পর্যন্ত খরচ হয়েছে 4,90,000 টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো 5 লক্ষ টাকা দিয়ে আমরা অলরেডি একতলা একটি ছাদ এবং আমরা লং কলম করে ফেলতে পেরেছি। তো আমরা আশা করছি এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের খরচ হবে 14-16 লক্ষ টাকা। তো 14-16 লক্ষ টাকা হলে আপনারা আপনাদের এরকম স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।